বছর ধরে জনসাধারণের উপরে হচ্ছে আক্রোশ চলছে, বিক্ষোভ চলছে চায়ের জন্য। কেন মানে কিসের জন্য আক্রোশ চলছে? ওদের ইচ্ছে মতন চলতে হবে, ওরা যা বলবে সেই মতন করতে হবে। আমাদের জমি জায়গা সব নিয়ে রেখেছে, টাকা পয়সা দেওয়ার নাম নেই, বছরের পর ওইভাবে চলতে। এইখানে ফাঁকা জায়গা ছিল, মাঠ ছিল, খেলার জায়গা ছিল, কি অবস্থা করেছে দেখুন। ফাঁকা দেওয়া না, রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা, কোনো কাজ না, ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসের বাইরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে, যখনই ফোন করবে তখনই যেতে হবে। দোকান বন্ধ মানে দোকান বন্ধ, একটা টোটোওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, কারোর কোনো শান্তি নেই, যখনই যা বলবে তাই করতে হবে। যারা গ্রুপ করবে, যে মহিলারা গ্রুপ করবে, তাদেরকে যেতে হবে মানেই যেতে হবে, যেখানে ডাকবে, যে মিটিংয়ে ডাকবে সেখানেই যেতে হবে। এই ব্লক থেকে আমাকে 200 জন দিতে হবে মানেই 200 জন দিতে হবে। বয়স্ক মানুষ, কোনো অসুস্থ মানুষ, কোনো কোলে বাচ্চা, ওসব কিছু মানামানি নেই, যেতে হবে মানেই যেতে হবে। আমরা চাই যে এসব শিবু আজরা, উত্তম সর্দার, এদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা শান্তিপ্রিয় মানুষ, যেমন ছিল আমাদের আগে সন্দেশখালী, আমরা তেমন চাই, এসব আমরা চাই না। যা আছে সেগুলো সমস্ত দিকে আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই, যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইন ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোক তাদের অবশ্যই করবো, সেই সমস্ত লক্ষ্য আছে। আমরা এখন এত কিছু বলতে পারবো না, আমি সেরকম হোয়াটসঅ্যাপ করছি।